রাজধানীর জুরাইনে পেট্রোল পাম্পে গায়ে অকটেন ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ রিয়াদ ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, সাজিদ, যদি বলতে যাই রাজধানীর জুরাইনের যে পেট্রোল পাম্পে যে আগুনের তেলের যিনি দগ্ধ হয়েছিলেন যে কর্মী, যে রিয়াদ, সে কিন্তু অল্প কিছুক্ষণ আগে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গিয়েছে। এবং আমরা আসলে যতটুকু জানতে পেরেছি তার শরীরের 40% বেশি আসলে পুড়ে গিয়েছিল। এবং এই রিয়াদকে কিন্তু আজকে রাতে তাকে যখন ওয়ার্ড থেকে নিয়ে যাওয়া হচ্ছিল যে আইসিউর দিকে, তখন কিন্তু আইসিউতে নেয়ার পথে তিনি মারা যান বলে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে। মূলত রাত 12:30টার দিকে এই রিয়াদের মৃত্যুর ঘটনা ঘটে। একটি বিষয় যদি একটি উল্লেখ করতে চাই যে জুরাইনের যে এস আহমেদ নামের যে পেট্রোল পাম্পে ছিল সেখানে চারজন অপারেটর গত মঙ্গলবার রাতে তারা আসলে যে ডিউটিতে ছিলেন এবং সেই অবস্থায় এদের মধ্যে একজন ঘুমিয়ে পড়েছিলেন, পরে সে আসলে যে রিয়াদ তাকে আসলে যে ডাকতে যায় তখনই কিন্তু যে একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু যেই সঙ্গে সঙ্গে আসলে যে রিয়াদকে একটি বোতলে করে অকটেন ভরে আসলে যে রিয়াদের গায়ে ছুড়ে দেওয়া হয়। তো তারপরে কিন্তু যেটি দেখা যায় যে রিয়াদের শরীর আসলে মুহূর্তে আগুন ধরে যায়, পরে পেট্রোল পাম্পের যে অন্য কর্মীরা আছেন তাদেরকে কিন্তু তারা কিন্তু রিয়াদকে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তো এই ঘটনায় কিন্তু যে একটি মামলাও দায়ের করা হয়েছে রিয়াদের পরিবারের তরফ থেকে এবং সেখানে কিন্তু যে ইমন সহ আরও দুজন যে কর্মচারী রয়েছেন, যেমন পাভেল এবং যে শহীদুল হক রনি, তাদেরকেও কিন্তু আসামি করা হয়েছে। তো তার পরিবারের সদস্যরা কিন্তু এই ঘটনায় আসলে যে শোকে ভেঙে পড়েছেন, তারা এখন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটের আইসিউর সামনে রয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে সবশেষ খবরাখবর। রাজধানীর জুরাইনে পেট্রোল পাম্পে গায়ে অকটেন ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ রিয়াদ ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে মারা গেছেন। সেটির সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবীন্দ্র